হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ট্রাভেল ভিডিও নিয়ে। যারা খুব ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য নিশ্চয়ই এই সময়টা খুব পারফেক্ট একটা সময়। এই শীতের সময়টা ট্রাভেলিং ট্যুর এগুলো একটু অন্যান্য সময়ের চেয়ে বেশি হয়ে থাকে। তো আজ আমরা কোথায় যাচ্ছি? খুব স্বল্প সময় হাতে থাকলে স্বল্প খরচে কোন জায়গাটিতে আপনারা ঘুরে আসতে পারবেন সেই জায়গাটি আজ আপনাদের আমি দেখাবো, যেটা কিনা চট্টগ্রাম থেকে হলে কাছে এবং ঢাকা থেকে হলেও কাছে। ছুটে চলেছি মুন্সিগঞ্জের গজারিয়ায়, আর সেখানে আমরা কি দেখব, কোথায় ঘুরব, কোথায় থাকব, তা সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব। যারা খুব ভ্রমণ পিপাসু মানুষ এবং শহর ছেড়ে কোলাহলমুক্ত কোনো জায়গায় ঘুরে আসতে চান, তারা নিঃসন্দেহে বেছে নিতে পারেন এই জায়গাটি। তো চলুন তাহলে দেখা যাক সেই জায়গাটির নাম কি এবং সেটি। কোথায় এসেছি বলছিলাম, মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টের কথা, যেটি কিনা মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় 30 বিঘা জমির উপর নির্মিত। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের একটি রিসোর্ট হলো এই রিসোর্টটি। শান্ত ও সুন্দর পরিবেশের মুগ্ধতায় ভরপুর এই রিসোর্টটির প্রত্যেকটি অংশ। প্রধান ফটকে ঢুকতেই আপনার চোখে পড়বে বেশ কিছু প্রাণীর ভাস্কর্য। এছাড়াও এখানে অতিথিদের থাকার জন্য রয়েছে 10টি এসি ও নন এসি কটেজ, এবং প্রায় প্রতিটা কটেজই খানিকটা নেপালি ঢঙে তৈরি করা। এটি হচ্ছে কটেজগুলোর মূল প্রবেশদ্বার, আর প্রবেশ করতেই আপনার মাঝে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। কি সুন্দর সবুজের সমারোহ, একদম কি বলবো, গ্রামীণ একটা সৌরভ যেন ভেসে বেড়াচ্ছে, আর খুবই ভালো লাগবে। কটেজগুলো খুবই সুন্দর এবং চারপাশটা খুব সুন্দর গোছানো এবং পরিপাটি। যারা কর্মব্যস্ততার জন্য দূরে কোথাও যেতে পারছেন না, স্বল্প সময়ে কোথাও ঘুরে আসতে চান, তাহলে অবকাশ যাপনের জন্য নিঃসন্দেহে বেছে নিতে পারেন এই রিসোর্টটিকে। এই রিসোর্টে আপনি ডে লং, ডে নাইট বিভিন্ন রকম প্যাকেজ পেয়ে যাবেন স্বল্প মূল্যে, যেখানে কিনা সর্বোচ্চ 8,000 থেকে শুরু করে সর্বনিম্ন 4,500 পর্যন্ত রুম রয়েছে। তবে প্যাকেজ মূল্য জানতে আপনি meghnavillage.com এই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন, তাহলে কোনো মূল্য যদি পরিবর্তিত হয় সেটা আপনারা ইজিলি জেনে যাবেন। এছাড়াও এই রিসোর্টে আপনি বিনোদনের জন্য তো পাচ্ছেন সুইমিং পুল, পাচ্ছেন চিকিৎসা সেবা, পাচ্ছেন লন্ড্রি সেবা, এছাড়াও রয়েছে পিকনিক করার আয়োজন, পুকুরে মাছ ধরার ব্যবস্থা, দুটো বিশাল মাঠ রয়েছে খেলার জন্য। আপনি যদি এখানে না থেকে শুধুমাত্র ঘুরতে চান সেক্ষেত্রেও আপনি এখানে আসতে পারেন। এন্ট্রি ফি পড়বে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য মাত্র 20 টাকা। আর যদি 2 ঘন্টা সাঁতার করতে চান তবে জনপ্রতি এন্ট্রি ফি হবে 250 টাকা। আর যদি কুজিনে বসে বাংলাদেশি লাঞ্চ করতে চান সেক্ষেত্রে পড়বে পার পার্সন 350 টাকা। এছাড়াও রিসোর্ট এন্ট্রি, পুল এন্ট্রি, আনলিমিটেড সুইমিং, কুজিনে বসে বাংলাদেশি লাঞ্চ, এইসব যদি আপনি করতে চান তাহলে জনপ্রতি প্যাকেজ মূল্য আসবে 599 টাকা। আর সেই সাথে প্রবেশের সময় হলো সকাল 9টা থেকে বিকাল 5টা। ওকে, নাও লেটস এনজয়।